বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছো, তোমরা সকলেই এই মুহূর্তে চিন্তিত তোমাদের অফিসিয়াল আপডেট নিয়ে। তোমাদের অফিসিয়াল আপডেট কখন আসবে? কখন বা রাজ্য সরকার তোমাদের উদ্দেশ্যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করবে অফিসিয়ালভাবে যে তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে, কিংবা তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে না এই মুহূর্তে? তো এখনও পর্যন্ত আমরা বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন রকম খবর পেলেও সরাসরি শিক্ষা দপ্তরের কী পরিকল্পনা, শিক্ষা দপ্তর আদৌ তোমাদের কথা ভাবছে কি না, এই নিয়ে তোমরা অনেকেই প্রশ্নের মুখে রয়েছো। সেই কারণে শিক্ষা দপ্তর তথা শিক্ষামন্ত্রী কি বলছেন তারই একটা কল রেকর্ডিং তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং শিক্ষামন্ত্রীর এই কল রেকর্ডিং দ্বারা স্টুডেন্টদের উদ্দেশ্যে যে বার্তা, সেই বার্তা দ্বারা তোমরা অনেকেই নিশ্চিন্ত হতে পারবে, সেই কারণেই এই কল রেকর্ডিং তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথমে পরীক্ষা বাতিল নিয়ে শিক্ষামন্ত্রী কি বললেন শুনে না। আমি তো একই কথা কতজন লোককে বলবো ভাই, যা যখন হবে তো জানিয়ে দিচ্ছি, যদি না হয় তাও জানিয়ে দেওয়া হবে। না স্যার, এই অবস্থায় কি পরীক্ষাটা নেওয়া ঠিক হবে এটাই জানতে চাইছি। আচ্ছা, আমি আমি পরীক্ষা বন্ধ করে দিলাম, তাহলে অন্য রাজ্য গুলো নিয়ে নিচ্ছে। না স্যার, অন্য রাজ্যের সঙ্গে এই দেখুন, আমাদের তো কলেজের পরীক্ষাগুলো বন্ধ হলো, কিন্তু আমাদের ব্যাপারটা, আমাদের কলেজের পরীক্ষাগুলো যে বন্ধ হয়েছে সেটা ইউজিসির নিয়ম অনুযায়ী বন্ধ হয়েছে। কিন্তু স্যার আমাদের তো যদি অন্য রাজ্যের বন্ধ হয়ে যায় নিয়ম অনুযায়ী, আপনাদের বন্ধ হবে? সর্বভারতীয় ক্ষেত্রে যেটা হবে আপনাদের ক্ষেত্রেও সেটা হবে। আইসিএসই বোর্ড যদি এই সংক্রমণের মধ্যে মহারাষ্ট্রের দিল্লিতে নিতে পারে, আমাদের মহারাষ্ট্র দিল্লি থেকে সংক্রমণের আর বেশি না, আমরা সমস্ত রকম ব্যবস্থা করব যদি হয়। হ্যাঁ, এই যে শিক্ষামন্ত্রী, এই শিক্ষামন্ত্রী আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী নয়, কিন্তু যখন আমাদের মাধ্যমিক পরীক্ষা নিয়ে চর্চা হচ্ছিল সেই সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, এর পার্থ চট্টোপাধ্যায়, তার কল রেকর্ডিং ছিল এবং অনেকদিন আগে কিন্তু কল রেকর্ডিংটা আমার কাছে ছিল, তার সত্ত্বেও আমি শেয়ার করিনি, কারণ আমি কারোর কল রেকর্ডিং শেয়ার করা বিরুদ্ধে। কিন্তু তোমরা এতদিন ধরে সহ্য করে রয়েছো, তোমরা বুঝতে পারছো না, তোমাদের নিশ্চিন্ত কোনোভাবেই করতে পারছি না, রাজ্য সরকারের কাছ থেকেও কোনো অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত নথি আসেনি, সেই কারণেই তোমাদের উদ্দেশ্যে কল রেকর্ডিংয়ের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো দ্বারা তোমরা নিশ্চিন্ত হতে পারো। আর শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী তোমরা বুঝতেই পারলে যে শিক্ষামন্ত্রী বললেন সর্বভারতীয় বোর্ড যে অনুযায়ী ডিসিশন নেবে, সে অনুযায়ী আমাদের রাজ্যেও ডিসিশন নেবে। মানে তাদের যে পরিকল্পনা সেটা সর্বভারতীয় বোর্ডের ওপর নির্ভর করছে, তাদের পরিকল্পনা সেটা কিন্তু পরিষ্কার এই কল রেকর্ডিং দ্বারা, এই মন্তব্যের দ্বারা শিক্ষামন্ত্রী তোমরা বুঝতেই পারলে। এবং আমরা সকলেই জানি সর্বভারতীয় বোর্ড, এবং যেটা বললেন যে আইসিএসসি বোর্ড অ্যাকচুয়ালি কী রায় দেয় পরীক্ষার্থীদের জন্য, পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করে নাকি, সেই অনুযায়ী আমাদের পরীক্ষাও বাতিল হয়ে যাবে, তিনি কিন্তু পরিষ্কার বলল সর্বভারতীয় বোর্ড এবং আইসিএসসি বোর্ডের কথা। মানে এটা কিন্তু অনেক আগের কল রেকর্ডিং, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে সর্বভারতীয় বোর্ড যেটা করবে সেটা অনুসরণ করবে, তার মানে সর্বভারতীয় বোর্ড অ্যাকচুয়ালি পরীক্ষা বাতিল করে দিয়েছে, আমাদেরও বাতিল করে দেবে, এরকমই পরিকল্পনা তাদের ছিল। এছাড়া এই যে কল রেকর্ডিংটি দেখলে, এই কল রেকর্ডিংটি আমাদের পরিবারের এক পরীক্ষার্থীর কল রেকর্ডিং, তিনি আমাকে বিষয়টা বলেছে এবং খুব ভালোভাবে সেখানে শিক্ষামন্ত্রী দিয়েছে। আমরা তো বহুবার কল করে বা বিভিন্ন মাধ্যম দ্বারা যোগাযোগ করার ক্ষেত্রে শুধুমাত্র একই বিষয়ই জানা গেছে, শুধুমাত্র যে তোমাদের পরীক্ষা নিয়ে ভাবা হচ্ছে, তোমাদের স্বাস্থ্য নিয়ে ভাবা হচ্ছে, এই একই ব্যাপার। তো এখানে এই কল রেকর্ডিংয়ে যেহেতু পরিষ্কারভাবে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী, সর্বভারতীয় বোর্ড যেভাবে পরিকল্পনা করবে সেভাবেই তোমাদের এর পশ্চিমবঙ্গ বোর্ডের ক্ষেত্রেও স্টুডেন্টদের সেভাবেই রায় দেওয়া হবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলা হলেও এটা মাধ্যমিকের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই কারণে আমি কিছু কিছু পার্ট ইউজ করেছি, পুরো পার্ট ইউজ করিনি, আমি এটা করতেও চাইছিলাম না, কিন্তু তোমরা যেরকমভাবে বলছো তোমাদের যে কথোপকথন, সেই কথোপকথন দ্বারা আমি ভাবলাম না এইটা তোমাদের সামনে তুলে ধরে তোমাদের কিছুটা হয়তো নিশ্চিন্ত করা দরকার। কারণ এই রকম ধরনের যদি মেসেজ আসে এ যে আমি কোভিডে এফেক্টেড, আমি আমার মা কোভিডে এফেক্টেড, আমি বুঝতে পারছি না আমার মার ক্রিটিক্যাল কন্ডিশন, কেউ কেউ বলছে, সেই জায়গায় আমি পরীক্ষা নিয়ে ভাববো, পড়াশোনা নিয়ে ভাববো, না নিজেদের প্রাণ নিয়ে ভাববো, ও নিজেদের ট্রিটমেন্ট নিয়ে ভাববো, আমি নিজেই বুঝে উঠতে পারছি না আমি কোন দিকে যাবো, কী করবো, আমাকে সঠিক দিশা দেখা। কিন্তু সেখানে আমার উত্তর তো শূন্য। আমার নিজস্ব এক বোন রয়েছে, এ যা এই যে একাদশ শ্রেণীতে পড়ে সে দ্বাদশ শ্রেণীতে উঠে গেছে, তাকে পাস করিয়ে দেওয়া হয়েছে। এ কিন্তু আমার যে আরও অনেক ছোটো ছোটো ভাই বোন তোমরা রয়েছ, তোমাদের যে মনোভাব, তোমাদের যে চিন্তা, সেই চিন্তা যেটা আমার কাছে ব্যক্ত করছো তোমরা, সেগুলোকে আমার
অবশ্যই তোমাদের নিশ্চিন্ত করার জন্য আমার মনে হয় এই সময়ে আমার নীতিকে একটু দূরে সরিয়ে রেখে তোমাদের কাছে এই কল রেকর্ডিংটি তুলে দেওয়া দরকার। এটা সঠিক সময় তোমাদেরকে নিশ্চিন্ত করার জন্য। আর শুধুমাত্র একজন না, এরকম বহু স্টুডেন্ট রয়েছে যারা এই রকম পরিস্থিতির মধ্যে রয়েছে, তাদেরকে নিশ্চিন্ত করার দায়িত্ব তোমাদের। তোমরা এই ভিডিওটি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কিংবা ফেসবুক গ্রুপ আছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো, যাতে অন্যান্য স্টুডেন্টরাও এই বিষয়টি জানতে পারে, জেনে এই মুহূর্তে তারা নিশ্চিন্ত হতে পারে। এবং তাদের আমি সবার প্রথমে বলবো, জীবন এবং মা বাবা, সবার প্রথমে তোমরা পড়াশোনা বাদ দিয়ে সবার প্রথমে মা বাবার আর হেলথের প্রতি কেয়ার দাও, নিজেদের হেলথের প্রতি কেয়ার দাও, তারপরে যদি সময় পাও তারপরে পড়াশোনা নিয়ে পড়ো। সবার প্রথম পরীক্ষা নয়, সবার প্রথমে হচ্ছে নিজের সুস্থতা এবং পরিবারের সুস্থতা।